বহু পুরাতন রাজরাজুড়া সময়ের আদিবাসী জাহেরা পীঠরে নিয়ারা ঢঙ্গরে পূজার্চনা হওয়া বেড়ে আদিবাসী উন্নয়ন সংস্থা কিংবা স্বতন্ত্র উন্নয়ন সংস্থার নজর ন পড়িবার অবহেলিত অবস্থায় পড়ে রয়েছে জাহেরা পীঠ। আসন্তু দেখিবা সম্পূর্ণ রিপোর্ট। ২০০ বর্ষর ঊর্ধ্ব রাজরাজুড়া সময়ের আদিবাসী সাঁতাল সম্প্রদায়ের দেবাদেবী উপাসনার পূজা পীঠ জাহেরা পীঠ। দেখন্তু এ চিত্রক কিভাবে বিপর্যস্ত অবস্থায় আউ অবহেলিত হয়ে পড়ে রয়েছে। না এখানে অছি জলর ব্যবস্থা, না অছি পীঠক সুরক্ষা দেবা পাই পাচেরি, না আলোকীকরণের ব্যবস্থা। ভক্ত মানে খরা বর্ষার সুরক্ষা পাইবা পাই আশ্রয়স্থল নথিবারু অসুরক্ষিত ভাবে পূজার্চনা করন্তি। এ হচ্ছে ময়ূরভঞ্জ জেলা সুলিয়াপদা ব্লক অঁলাগুড়া পঞ্চায়েত ধড়াঙ্গি গ্রামর জাহেরা পীঠ। ২০০ বর্ষরু অধিক বর্ষ মোর বাপা ঘোষ বাপা তাঁকর পূর্বপুরুষ মানে পূজা করুলে, যেপরি বাপা মানে কহতি আমার রাজা অমর এটা আমি জাহেরা পূজা দিয়েছেন, আমি বাড়ি বি কিছু দিয়েছেন গাঁ লোক মানুষ ভালো শান্তি রকিবা আঙ্ক সেবা করা আমার ধান বিলরে যে রকম রোগ নহিও গাঁ গড়ে রোগ বেমার নহিয়ে। আমার সে নাইকে বাবা ঘর যেতবে ঠাকুর গা বাহারে চালি চালি আসবে খালি পাদরে আসবে, সেটা রাস্তা গুড়ি ফুড়ি বাহারিছি সেটা গোটে সমস্যা গলা, রাস্তা ঠিক নাই। দুই নম্বর সমস্যা হল প্রায় সমস্ত জাহিরারে বাউন্ডারি ফাউন্ডারি সব লাগিছি লগাই দিয়েছেন, বট আমার ধড়াঙ্গি গ্রামের আমার জাহিরারে বাউন্ডারি ফাউন্ডারি সেমতি কিছু ব্যবস্থা হয়ে পারি না। আউ গোটে তিন নম্বর হল পানির সমস্যা, চার নম্বর সমস্যা হল এটি যে বসবা পিণ্ড ফিণ্ড সেমতি কিছু নাই। প্রথমে জাহেরা পীঠর পূজক নাইকে বাবাঙ্ক ঘর পাখর জাহেরা মাঙ্ক উপাসনা করে দাসী মাধ্যমে আনন্দিত খুশি মনরে আদিবাসী পারম্পরিক নৃত্য গীতরে জাহেরা পীঠক আসি থাকে। তাপরে জাহেরা মাঙ্কু ধন্যবাদ জনাই প্রথমে ধান অর্পণ করা যাই মা মণে বঙ্গা অর্থাৎ সারলা পূজা আরম্ভ হইতায়, এবং পূজা শেষে গ্রামর সমস্ত পুরুষ একত্রিত হই মাঙ্ক খিচিড়ি প্রসাদ সেবন করিথান্তি। অপরাহ্ন সময়ে অঞ্চলর সমস্ত সাঁতাল সম্প্রদায়ের পুরুষ মহিলা পারম্পরিক বস্ত্র পরিধান করে হাতরে হাত ছন্দি পাদরে পাদ মিশাই নৃত্য করিথান্তি। এই জেলার আদিবাসী সম্প্রদায়ের শিক্ষা ও রাজস্ব মন্ত্রী সুদাম মারাণ্ডি, মহিলা শিশু বিকাশ মন্ত্রী বাসন্তী হেমব্রম এবং স্বতন্ত্র উন্নয়ন পরিষদ অধ্যক্ষ দেবাশিষ মারাণ্ডি থাই মধ্য কোণ পাই এইভাবে ভাবে অবহেলিত অবস্থায় পড়ে রয়েছে তাহা আদিবাসী মানক মনরে এক বড় প্রশ্নবাচী সৃষ্টি করেছে। এসহিত আদিবাসী মানে ক্ষোভ প্রকাশ করেছেন। এটা আমার বহু দুঃখ লাগুচি যে আমার যে আদিবাসী সংস্থা উন্নয়ন কাম করুচি সরকার বর্তমান সুদ্ধা কিছু পদক্ষেপ আমি নৌ না, ধান নুয়া অমল কলে এইভাবে মাংক জায়গায় আগে দিয়া যায় তারপরে ধান ঘরক নিয়া যায়। সরকার তো বহু যোজনা রকিছেন হলে আমার পাখে কিছু সেমতি কিছু পৌঁছি না, অসুবিধা রয়েছে এটিকার অসুবিধা হচ্ছে আগে হচ্ছে পা আলু কেবে আদিবাসী উন্নয়ন সংস্থা কিংবা স্বতন্ত্র উন্নয়ন পরিষদর নজর পড়ব এই বহু পুরাতন রাজরাজুড়া সময়ের জাহেরা পীঠ উপরে, কেবে আদিবাসী কলা সংস্কৃতি পূজাপীঠর উন্নতি হব না কাগজ কলমরে সীমিত রহিযিব সরকারি যোজনা তাহা দেখিবা বাকি রহিলা। ময়ূরভঞ্জ ধড়াঙ্গিরির জয়ন্ত ধড়া, অর্গস নিউজ। যদি আপনার আমার ভিডিওটি ভাল লাগিলা তবে আমার চ্যানেলকে লাইক, শেয়ার ও সবসক্রাইব করা জমা ভি ভুলন্তু নাহিঁ।